বাফুফের সভাপতি হয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আওয়াল। 128 জন ভোট দিয়েছেন, তার মধ্যে তাবিথ পেয়েছেন 123 ভোট। এমন বিজয়ের পর তাবিথ আওয়াল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে গুলশানের ফিরোজিয়ায় তিনি এই সাক্ষাৎ করেন। এ সময় তাবিথ আওয়ালকে দোয়া করেন খালেদা জিয়া। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলেন ব্যস্ত। 1,00,100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি। নয়ন ওকে ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আমনে আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন একটু সময়ের জন্য বিখ্যাত এবার খালি নয়ন নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে যমুনা ফ্যান, পাঁচ প্রজন্মের ফ্যান।